হ্যালো ফ্রেন্ডস, তো আজ আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউ। দেখো, আমাদের সামনে মেন পরীক্ষা এসে গেছে, তো লাস্ট 6 মান্থের কিছু মোটামুটি 50টার মতো কারেন্ট অ্যাফেয়ার্স আমি তোমাদের সামনে প্রেজেন্ট করব এবং তোমরা নিজেদের মতো চেষ্টা করবে একবার করে, এবং তারপর আমি অ্যান্সারগুলো বলে দেবো। তো দেখো, আমাদের ফার্স্ট কোয়েশ্চেন কী বলেছে, MS ধোনি বিকাম দ্য ড্যাশ ইন্ডিয়ান টু স্কোর 10,000 রান, ODI 10,000 রান করেছে MS ধোনি, সেটা তিনি কততম হয়েছেন। তো এখানে থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স চারটে অপশান দেওয়া রয়েছে, তো আমাদের অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে তোমাদের ফোর্থ, ঠিক আছে? তো অ্যান্সার হবে আমাদের অপশান বি। দেন আমাদের কোয়েশ্চেন যেটা রয়েছে, দেখো যে ফিফা ওয়ার্ল্ড কাপ রিসেন্টলি আমাদের সংগঠিত হয়ে গেল, তো গোল্ডেন বুট কে জিতেছে? তো তোমাদের মধ্যে যদি কেউ অ্যান্সার দিতে পারো এই চারটে অপশানের মধ্যে, 1, 2, 3, 4, 1, 2, 3, 4-এর মধ্যে কোনটা হবে, তো এটা অ্যান্সার হবে যেটা, সেটা হচ্ছে হ্যারি কেন, যেটা কিন্তু ইংল্যান্ডের প্লেয়ার ছিল। তো চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো, এইখান থেকে কিন্তু কোয়েশ্চেন কিন্তু আসার কিন্তু চান্সেস অনেক বেশি থাকে। দেখো, উইম্বলডন যেটা রয়েছে, ফ্রেঞ্চ ওপেন এবং US ওপেন যেটা রয়েছে, এগুলো থেকে কিন্তু তোমাকে কোয়েশ্চেন সব দেখতে হবে। মেন্সের সিঙ্গেল দেখতে হবে, উমেন্সের সিঙ্গেল দেখতে হবে, মিক্স দেখতে হবে এবং ডাবল দেখতে হবে, সমস্ত কিন্তু তোমাকে একদম 3, 4, 12, 14টা কিন্তু ডেটা কিন্তু তোমাকে সব কিন্তু অ্যান্সার করতে হবে। তো 2000 মেন্সের সিঙ্গেল উইম্বলডন 2018 কে জয়লাভ করেছে, তো তোমাদের মধ্যে অ্যান্সার দাও, সেখানে হচ্ছে আমাদের নোভাক জোকোভিচ কিন্তু জিতেছিল। তো নেক্সট কোয়েশ্চেন কী বলেছে, হিমা দাস রিসেন্টলি আমরা দেখেছি যে গোল্ড মেডেল জিতেছে, যেখানে কিন্তু ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে, সেখানে কত মিটার রানে, মানে কত মিটার ইভেন্টে কিন্তু সে ওই চ্যাম্পিয়ন হয়েছে? তো এটা হবে উত্তরটা যেটা, সেটা হচ্ছে 400 মিটার। ওকে, নেক্সট দেখো, গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2018, ইন্ডেক্সগুলো থেকে কিন্তু কোয়েশ্চেন আসবে আসবে। গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স আমি নেক্সট দিন তোমাদের একটা ইন্ডেক্স ওয়াইজ এবং ইকোনমিক একটা কোয়েশ্চেন, ইকোনমিক ডেটা অনুযায়ী একটা, তোমাদের লাস্ট 6 মান্থের ডেটা অনুযায়ী একটা ভিডিও তোমাদের জন্য প্রেজেন্ট করবো আমি। মেন্সের আগে আগেই তোমরা ভিডিওটা পেয়ে যাবে। তো গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2018 ইন্ডিয়ার র্যাঙ্ক কত ছিল? ইন্ডিয়ার র্যাঙ্ক ছিল 57, ঠিক আছে? ভালো করে মনে রাখবে, ইন্ডিয়ার র্যাঙ্ক ছিল 57। চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ল্ড ব্যাঙ্ক ফিগার ফর 2017, ইন্ডিয়ান ইজ প্রেজেন্টলি ওয়ার্ল্ড ড্যাশ বিগেস্ট ইকোনমি, মানে ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন। তো এটা অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে সিক্স বিগেস্ট ইকোনমি, সিক্স, অপশন সি, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। হুইচ প্লেয়ার্স স্কোর হ্যাট্রিক, মানে ফিফা ওয়ার্ল্ড কাপ 2018 কোন প্লেয়ারটা ফার্স্ট হ্যাট্রিক করেছিল? এটা খুবই ইজি কোয়েশ্চেন, সেটা হবে ক্রিস্টিয়ানো রোনাল্ডো। চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। নেক্সট কোয়েশ্চেন যেটা বলেছে যে হুইচ কান্ট্রি রিসেন্টলি উইথড্রল ফ্রম UN হিউম্যান রাইটস কাউন্সিল থেকে, কোন কান্ট্রি রিসেন্টলি কিন্তু উইথড্রল করে নিয়েছে এই চারটে অপশানের মধ্যে? তো এটা হবে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ওকে, তো চলো, ওয়ার্ল্ড রিফিউজি ডে কোন কোন দিনে আমরা সেলিব্রেটেড করি বা কোন দিনে আমরা পালন করি ওয়ার্ল্ড রিফিউজিস ডে? দেখো, রিফিউজি নিয়ে কিন্তু একটা রিসেন্ট টাইমে কিন্তু অনেক ধরনের নিউজ আমরা দেখতে পাচ্ছি, তো এটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। 20th June কিন্তু আমরা এটাকে অবজার্ভ করি। তো চলো নেক্সট দিন, নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো, প্রেসিডেন্টস রুল ইম্পোজ অন দ্য হুইচ স্টেটস অফ ইন্ডিয়া বা হুইচ স্টেটস ইন দ্য মান্থ অফ জুন 2018, কোন স্টেটে আমরা জানি প্রেসিডেন্সি প্রেসিডেন্ট রুল লাগু হয়েছিল, সেটা হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীরে। ভেরি ইম্পর্টেন্ট কিন্তু ইস্যুটা জেনে নেবে তোমরা একটু। ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি অন ইন্ডিয়া ইজ ডেভেলপড বাই দ্য হুইচ IITs? এটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা IIT খড়গপুর করেছে, তো অপশান বি আমাদের অ্যান্সার হবে। নেক্সট কী বলেছে, হুইচ টিম উইন দ্য চ্যাম্পিয়ন্স ট্রফি অফ হকি 2018, 2018 চ্যাম্পিয়ন্স ট্রফি হকি কোন টিম জিতেছে? তো আমাদের অ্যান্সারটা হবে যেটা, সেটা হচ্ছে অস্ট্রেলিয়া। চলো নেক্সট কোয়েশ্চেন কী বলছে, দেখো যে ওয়ার্ল্ড লার্জেস্ট মোবাইল ফ্যাক্টরি কোথায় লঞ্চ করা হয়েছে, কে লঞ্চ করেছে ইন্ডিয়াতে, কোন সিটির মধ্যে? তো এটা হবে নয়ডার মধ্যে, স্যামসুং কোম্পানি যেটা হবে ওয়ার্ল্ড লার্জেস্ট তোমাদের মোবাইল ফ্যাক্টরি কিন্তু ওখানে লঞ্চ, মানে তৈরি করবে। এরপর যেটা বলেছে, হুইচ ইন্ডিয়ান স্টেট, কোন স্টেট সব থেকে টপ করেছে ইজ অফ ডুইং বিজনেস র্যাঙ্কিংয়ের মধ্যে? কে পাবলিশ করেছে? ইউনিয়ন গভর্নমেন্ট পাবলিশ করেছে। কবে পাবলিশ করেছে? জুলাই 2018 সালে। তো এখানে ABCD চারটে অপশান রয়েছে, এর মধ্যে কোনটা হবে, সেটা হবে আন্ধ্রপ্রদেশ। নেক্সট কোয়েশ্চেন দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ফার্স্ট সাউথ আমেরিকান কান্ট্রি জয়েন সাউথ আমেরিকান কান্ট্রি? কিন্তু মনে রাখবে অপশান কিন্তু সবসময় সাউথ আমেরিকান কান্ট্রি কোনগুলো হবে সেগুলো যদি তোমরা জেনে থাকো তাহলে কিন্তু
খুব ইজিলি পিক করতে পারবে কোন সাউথ আমেরিকান কান্ট্রি ন্যাটোতে জয়েন করেছে, সেটা হবে আমাদের কলম্বিয়া। ওকে, নেক্সট আমাদের দেখো যে রাশিয়ার যে ওয়ার্ল্ড কাপ হলো রিসেন্টলি, ফুটবল ওয়ার্ল্ড কাপ যেটা হয়েছে, এখানে কতগুলো টিম পার্টিসিপেট করেছিল। তো এখানে 32 টোটাল টিম পার্টিসিপেট করেছিল, এবং ইন্ডিয়ার ফার্স্ট ইন্ডিজিনিয়াস, মানে ইন্ডিজিনিয়াস মিন্স হচ্ছে নিজের মানে স্বদেশীকরণ, লং রেঞ্জ যে গানস তৈরি হয়েছিল স্বদেশীকরণে বৈদেশিক হেল্প ছাড়া, তো সেটার নাম কি? সেটার নাম হচ্ছে ধনুষ। মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে উবের কাপ 2018 কে জিতেছে, উবের কাপ ট্রফি 2018 জিতেছে জাপান। নেক্সট কোয়েশ্চেন দেখো, হুইচ ফুটবল ক্লাব, মানে এখানে একটা ক্লাব ফুটবল যেগুলো থাকে, UEFA যে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে কোনটা? রিয়েল মাদ্রিদ জিতেছে এটা কিন্তু। নেক্সট দেখো আমাদের যেটা বলেছে, ওয়ার্ল্ড ফার্স্ট বা ওয়ার্ল্ড ফার্স্ট ফ্লোটিং নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোন দেশ কনস্ট্রাক্টেড করেছে? সেটা হবে রাশিয়া। নেক্সট আমাদের কোয়েশ্চেন কি বলেছে, হুইচ কান্ট্রি প্রাইম মিনিস্টার ইজ রিসেন্টলি ইলেক্টেড ওয়ার্ল্ড ওল্ডেস্ট ইলেক্টেড লিডার্স ইন দ্য এজ অফ 92? কোন কান্ট্রির প্রাইম মিনিস্টার ইলেক্টেড হয়েছে রিসেন্টলি? সেটা হবে মালয়েশিয়া। বেশ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু এটা। নিপা ভাইরাস আমাদের ইন্ডিয়াতে কোন স্টেটে ফার্স্ট দেখা যায়? ভেরি ইজি কোয়েশ্চেন, কেরালাতে ফার্স্ট দেখা যায়। নেক্সট দেখো, নাসার যে ইনসাইট স্পেস ক্রাফ্ট ছিল সেটা কোথায়, কোন প্ল্যানেটে প্রথম ইনডেপথ করেছে? সেটা হবে তোমাদের মার্সে। নেক্সট কি কোয়েশ্চেন বলেছে দেখো, হুইচ কোম্পানি পারচেজ 77% স্টক বা 77% যে আমাদের যে শেয়ার হোল্ডিং যেটাকে বলা হয়, তো সেটা কোন কোম্পানি, কোন ই কমার্স কোম্পানি কিনেছে? সেটা ফ্লিপকার্টের যে, ফ্লিপকার্ট যে ইন্ডিয়ান ই কমার্স কোম্পানি, সেটা কোন কোম্পানি কিনেছে? সেটা হচ্ছে ওয়ালমার্ট কিনেছে। নেক্সট দেখো, দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড 2018 কেজি, মানে কে কাকে দেওয়া হয়েছে? সেটা হচ্ছে তোমাদের বিনোদ খান্নাকে দেওয়া হয়েছে। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখো, বেস্ট অ্যাক্ট্রেস ইন 65th ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড 2018। এটা যদিও 65th, এটা অত ম্যাটার করে না, বেস্ট অ্যাক্ট্রেস কে পেয়েছে ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডসে? শ্রীদেবী পেয়েছিল। এরপর যেটা ভিলেজ ডগ স্টার যেটা রয়েছে, বেস্ট ফিচার ফিল্ম হয়েছে ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডসে, সেটা কোনটা, কোন ভাষায় লেখা হয়েছিল বা কোন ভাষার ফিল্মটা ছিল? সেটা ছিল অ্যাসামিস ভাষার। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, ইন্ডিয়ান র্যাঙ্ক, এখানেও কিন্তু একটা র্যাঙ্কিং নিয়ে চলে এসছে, ইকোনমিক্স ফ্রিডম 2000 ইন্ডিয়ান ইন্ডেক্স যেটা ছিল সেটাতে তোমাদের ইন্ডিয়ান র্যাঙ্ক কত আছে? সেটা হবে 130। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখো, টোটাল নাম্বার অফ মেডেলস ওন কমনওয়েলথ গেমসে কতগুলো মেডেল জিতেছে ইন্ডিয়া? ইন্ডিয়া 2018 কমনওয়েলথ গেমসে কতগুলো টোটাল মেডেল জিতেছে? সেটা হবে 66। এবং টোটাল কতগুলো গোল্ড মেডেল জিতেছে কমনওয়েলথ গেমস 2018? সেটা হবে I think 26। ইয়েস দেখো, নেক্সট বলেছে কোন কান্ট্রি টপ করেছে যে মেডেলের যে টেবিল রয়েছে 2018 কমনওয়েলথ গেমসে? সেটা হবে অস্ট্রেলিয়া। নেক্সট কি বলেছেন, হুইচ সিটি, মানে হুইচ ইন্ডিয়ান সিটি ফার্স্ট যেটা 100% রিনিউয়েবল এনার্জি ডিউরিং ডে টাইমে করেছিল? সেটা হচ্ছে দিউ। দেখ কি বলেছে দেখো, যেটা হচ্ছে যে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইন্ডিয়ান কোম্পানি, যে এর মধ্যে এই চারটে অপশনের মধ্যে কোন কোম্পানিটা প্রথম ফার্স্ট যেটা হচ্ছে 100 বিলিয়ন মার্কেট ক্যাপিটালাইজেশন করেছে, $100 বিলিয়ন মার্কেট ক্যাপিটালাইজেশন করেছে? সেটা হবে তোমাদের TCS। দেন হচ্ছে তোমাদের কেন্ড্রিক ল্যামার যে পুলিৎজার প্রাইজ জিতেছিল, সে কোন 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 ইয়েতে অ্যাওয়ার্ডটা পেয়েছিল, কোন বিভাগে পেয়েছিল? এই চারটে অপশনের মধ্যে কোন বিভাগে পেয়েছিল? পোয়েট্রি, ড্রামা, ফিকশন না মিউজিক? এই চারটে অপশনের মধ্যে তোমাদেরকে বলতে হবে, সেটা হবে মিউজিকে পেয়েছিল। দেন কি বলেছে দেখো, ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স ফার্স্ট ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স সাবমিট কোন কোহোস্টেড বাই ইন্ডিয়া অ্যান্ড কোহোস্টেড, মানে দুজন মিলে হোস্ট করেছিল আর কি, ফার্স্ট ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স যেটা করেছিল দুজন মিলে হোস্ট করেছিল ইন্ডিয়া অ্যান্ড আদার্স একটা যেটা কান্ট্রি, সেটা হবে ফ্রান্স। দেন হচ্ছে দেওদার ট্রফি 2018 কোন টিম জিতেছিল? এটা হবে ইন্ডিয়া বি, ইয়েস ইন্ডিয়া বি। দেখো, ইন্ডিয়ান ফার্স্ট ওমেন, প্রথম মহিলা যিনি গোল্ড মেডেল জিতেছেন এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে, এই চারটের মধ্যে কোনটা হবে? ঠিক আছে, এই চারটের মধ্যে কোনটা হবে? সেটা হবে তোমাদের নবজ্যোত কর। দেন হচ্ছে অস্কারে, অস্কার 2018 বেস্ট মুভি অ্যাওয়ার্ড
এই চারটির মধ্যে কোনটাতে পেয়েছিল? তোমরা বলো এটার মধ্যে কোনটা পড়েছিল? দ্য শেপ অফ ওয়াটার পেয়েছিল। দেন হচ্ছে অস্কার 2018 বেস্ট অ্যাক্টর কে হয়েছিল? গ্যারি ওল্ডম্যান। এটা আমরা সকলেই জানি, বেশ ইজি কোশ্চেন রয়েছে এটা আমাদের। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, নেক্সট কোশ্চেন যেটা রয়েছে সেটা হচ্ছে হুইচ ডিস্ট্রিক্ট ইজ দ্য বিকেম দ্য ফার্স্ট টু হ্যাভ 100% সোলার পাওয়ার প্ল্যান্ট, সোলার পাওয়ার প্রাইমারি হেলথ সেন্টার যেগুলো রয়েছে সেখানে করেছিল, সেটা হবে তোমাদের কোন ডিস্ট্রিক্ট ইন্ডিয়ার মধ্যে? সেটা হবে সুরাট, গুজরাটে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলেছে ম্যাথামেটিশিয়ান রবার্ট পি ল্যাংলেন্স তোমাদের একটা এবেল প্রাইজ জিতেছিল, তো সেটা কোন কান্ট্রির, ও কোন কান্ট্রির সঙ্গে বিলং করছে, মানে রবার্ট ল্যাংলেন্স পি ল্যাংলেন্স কোন কান্ট্রির সঙ্গে বিলং করছে? সেটা হবে ক্যানাডার, ক্যানাডিয়ান ছিলেন। দেন কি বলেছে, অনলি টেনিস প্লেয়ার মানে একজন একমাত্র টেনিস প্লেয়ার যিনি 20 গ্র্যান্ড স্ল্যাম একসঙ্গে টাইটেল জিতেছেন মেন্স ক্যাটাগরির মধ্যে, এটা কিন্তু ইয়ে করার আছে মেন্স ক্যাটাগরির মধ্যে, এটা রজার ফেডারার। দেন হচ্ছে দেখো আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ রিসেন্টলি হয়ে গেছে যেটা ইন্ডিয়া জিতেছিল, সেটা কো হোস্টেড বা হোস্টেড কান্ট্রি কোনটা ছিল? সেটা নিউজিল্যান্ড ছিল, হোস্টেড কান্ট্রি। দেন হচ্ছে প্রসার ভারতী দিবস 2018 সেলিব্রেট করা হয়েছিল কোথায়? সিঙ্গাপুরে করা হয়েছিল সেলিব্রেট। দেন হচ্ছে ইসরোর চেয়ারম্যান যেটা কিরণ কুমার, এএস কিরণ কুমারের পরবর্তী যিনি অ্যাপয়েন্টেড হয়েছেন তিনি হয়েছেন কে সিভেন। নেক্সট কোশ্চেন কি বলছে আমাদের দেখা যাক, নেক্সট কোশ্চেন বলেছে অস্ট্রেলিয়ান ওপেন যেটা মেন্সের সিঙ্গেল টাইটেল 2018 কে জিতেছে? এটা আই থিঙ্ক রজার ফেডারার জিতেছিল। নেক্সট দেখো কোশ্চেন কি বলেছে, ডেপুটি গভর্নর আরবিআইয়ে কতজন থাকে? আরবিআইয়ে একজন গভর্নর থাকে এবং চারজন ডেপুটি গভর্নর থাকে। আচ্ছা আরবিআইয়ে কটা সাবসিডিয়ারিজ থাকে এটা তোমরা বলবে কমেন্ট বক্সে, এবং সাবসিডিয়ারিজগুলোর নাম বলবে এবং তাদের ক্যাপিটাল, তাদের যে শেয়ার ক্যাপিটালগুলো সেটাও তোমরা একটু বলবে যদি কেউ জেনে থাকো। নেক্সট কোশ্চেন কি বলছে দেখা যাক, সৈয়দ মাহমুদ হোসেন হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ এ চিফ জাস্টিস হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ? এখানে বাংলাদেশ হবে, ইয়েস বাংলাদেশ। তো এখানে আমাদের কতগুলো আমরা ইম্পর্টেন্ট তোমাদের সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করলাম, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অবশ্যই, এবং তোমরা আর কী কী ভিডিও চাইছো আমাকে এই কমেন্ট বক্সের নিচে কিন্তু কমেন্ট করে জানাবে। ওকে, টিল দেন থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য।